তুমি বললেই হলো আমি এগুলো সবকিছু ঠিক মতো করে করেছিলাম, তারপর কেন যে হলো না আমি বুঝতে পারতেছি না। অ্যাকচুয়ালি আমার কপালটা আসলেই, ও মাই গড, আমার কপালটা আসলেই খারাপ। ঠিক আছে, এই ধরনের ফাটা কপাল নিয়ে যে কেন এসেছিলাম এই লাইফে, এই ধরনের অনেক কথা আমরা বলে থাকি, তাই না? আমরা অ্যাকচুয়ালি মনে করি যে আমরা যা কিছু করতে চাই সেটা যখন হয় না, তখন মনে হয় কি আমাদের কপালটা খারাপ। আর আমাদেরই মনে হয় যে আমরা যা কিছু করি অ্যাকচুয়ালি কারেক্ট করি মনে হয়। কিন্তু আমরা কি জানি আসলে ভাগ্য মানে কি, কি এর মানে অ্যাকচুয়ালি? লাক, এলইউসিকে, হোয়াট ইজ ইট মিন বাই এলইউসিকে লাক, এটা আমাদেরকে আজকে জানতে হবে। আজকে এটাকে আমি ভেঙে ভেঙে বলবো। তার আগে আমরা যদি চিন্তা করে দেখি যে ইসলামিক দিক দিয়ে যায়, তাহলে যেটা আমরা শুনে থাকি যে ভাগ্য অ্যাকচুয়ালি মানুষকে তৈরি করার 50 বছর পূর্বে তার সিলেক্ট করে দেওয়া থাকে, এটা আমরা হাদিসে শুনেছি। ঠিক আছে, তো এটা যদি হয়ে থাকে এরকম, তাহলে আমাদের এই লাইফে আসার পরে তখন মানুষ কেন বলে যে ভাগ্যের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড না করে নিজে কাজ করো, তাই না? সো অ্যাকচুয়ালি তিনি কিন্তু বারবার বলেছেন সেখানে আরও অনেকবার যে ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর লাক বাই প্রেইং টু মি, ইয়াস ইউর লাক ইজ রিয়েলি প্রি সিলেক্টেড বাট ইউ ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ ইট বাই প্রেইং টু মি। মানে হচ্ছে তোমার কি কপালটা অ্যাকচুয়ালি আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি, তারপরেও তুমি এটাকে চেঞ্জ করতে পারো কিভাবে, আমার আমার কাছে ইবাদতের মাধ্যমে, আমার কাছে প্রার্থনার মাধ্যমে। তো এখান থেকে আমরা জানলাম কি, আমরা অ্যাকচুয়ালি যে আমাদের যে লাক রয়েছে অর্থাৎ ভাগ্য রয়েছে, যে আমরা আঞ্চলিক কপাল বলি, সেটাকে চেঞ্জ করতে পারবো। তো কিভাবে, এলইউসিকে লাক এর মানেটা আমি ভেঙে দিচ্ছি। কেমন, আমরা যদি একে প্রত্যেকটা লেটারকে একটা একটা করে ওয়ার্ডে পরিণত করি কি হয় দেখেন তো। এল আমরা যদি একে ধরি লেবার, লেবার মানে কি পরিশ্রম, ঠিক আছে। ইউ, ইউতে আন্ডার, হ্যাঁ। তারপর কি সি, সিতে কারেক্ট, অ্যান্ড তারপর কি আছে খে, ইট মিন্স নলেজ। তাহলে পুরো সেন্টেন্স কি দাঁড়ালো, লেবারিং আন্ডার কারেক্ট নলেজ, ইট মিন্স সঠিক জ্ঞানের উপরে পরিশ্রম করা। ওকে, সো লেবারিং আন্ডার কারেক্ট নলেজ। যদি এমনি একটা সেন্টেন্স বলি, নাসিম ইজ লেবারিং আন্ডার কারেক্ট নলেজ, ইট মিন্স নাসিম তার সঠিক জ্ঞানের উপরে পরিশ্রম করছেন। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি আমার যে জ্ঞানটা রয়েছে বা আপনার যে জ্ঞানটা রয়েছে, এই জ্ঞানটার কি করতে হবে, এর উপরে সঠিক পরিশ্রমটা করতে হবে, তাহলে আমাদের কি হবে, আমাদের এই ভাগ্যটা অ্যাকচুয়ালি পরিবর্তন হবে। আমরা যে কাজগুলো করি যখন আমরা আনসাকসেস হয়ে যাই, এখানে অ্যাকচুয়ালি বিধাতার কোনো হাত থাকে না, সবকিছু আমাদেরই করা। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে ভাগ্যের বিষয় রয়েছে, বাট আমাদেরকে চেষ্টার বাহির রাখতে বলে নেই। কবি কিন্তু বলেছেন একবার না পারলে দেখা শতবার, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কী করি, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, আর হবে না আমাদের, শেষ, এরকম বলে থাকি না। অ্যাকচুয়ালি এটা রং, 100 বার ট্রাই করে দেখেন তো হয় কিনা, 100 বার ট্রাই করে এনার্জি আমাদের থাকেই না যখন আমরা একটা কাজ করতে যাই। সো দোজ পার্সন আর রিয়েলি সাকসেসফুল হু ট্রাইড 100 টাইমস, বুঝে গেছে ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমরা সাকসেসফুল মানুষের অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা দেখে ইন্সপায়ার্ড হয়ে যায়, কিন্তু তার পিছনের যে কর্মগুলো রয়েছে, আমি আমার গত ভিডিওতে এই কথাটা বলেছি, সেটা আমরা দেখি না। সো এ কারণে উই শুড লেবার আন্ডার আওয়ার কারেক্ট নলেজ, দেন ইট উইল অ্যাকচুয়ালি মেক আওয়ার লাক। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো ভাগ্যের উপর ডিপেন্ড করে না থেকে অ্যাকচুয়ালি নিজেকে কাজে লাগাতে হবে। আমি ছোট্ট একটি স্টোরি দিয়ে শেষ করছি এটাকে। একটা ছোট্ট একটা গাড়িওয়ালা, অর্থাৎ একটা জাস্ট কি গাড়িওয়ালা বলা যায় এটাকে, এটা কাল্পনিক একটা ঘটনা মনে করেন, ঠিক আছে, বাট এটা অ্যাকচুয়ালি মোটিভেশনাল। গরু গাড়িওয়ালা একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, এবং ওই সময় যেটা হয়েছে, মাটির রাস্তা, গ্রামের রাস্তা, বুঝেন তো গরু গাড়ি তো আর হাইওয়েতে চলবে না। সো আমিও কিন্তু গ্রামেই বাস করি, সো আই নো দ্যাট সিচুয়েশন, কেমন হয় জিনিসটা যখন বৃষ্টি আসে তখন রাস্তাগুলো কি অবস্থা হয়। এবং আপনি যদি ওই সব এলাকা থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ওকে, আর হ্যাঁ, ওই টাইমে পিছলে পড়ার মজাটা কেমন লাগে সেটাও বলবেন। কিন্তু আমি কিন্তু মাঝে মাঝে পিছলে পড়ে যাই, গত কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে তারপর পড়ে গিয়েছিলাম। এনিওয়েজ, তো ওই যে গরু গাড়িওয়ালা যাচ্ছিল রাস্তাটা দিয়ে, যাওয়ার সময় যেটা হয়েছে, অর্ধেক রাস্তা যাওয়ার পরে এক জায়গায় বৃষ্টি হয়েছিল, এবং সেই বৃষ্টিটার মধ্যে ওর চাকাটা পড়ে গিয়েছে, যেখানে কাদা হয়েছে। এখন ওই কাদাটা হওয়ার পরে গরু কিন্তু টানতে পারছে না। এখন ও নিজে চেষ্টা করলো, হলো না, 2-3 বার চেষ্টা করলো, হলো না। তখন যেটা করেছে, ও তখন প্রেইং করতে শুরু করেছে টু আওয়ার অলমাইটি আল্লাহ। কি হয়েছে তখন ওখানে, ও এত প্রেইং করলো, এত প্রেইং করলো, কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না, 2-1 ঘন্টা চলে গেলো, নফল নামাজ পড়লো, কোনো কিছু হচ্ছে না। দেন একটা জাস্ট দৈত্য উপর থেকে আসলো, আসে বললো যে তুমি যদি তোমার বিধাতাকে এভাবে ডাকো, অ্যাকচুয়ালি তিনি কাজটি করবে না, তিনি শুনবেন না, কারণ তিনি হাত বাড়িয়ে তোমার এই কাজটা করে দেবে না। সো তিনি তোমাকে জ্ঞান দিয়েছেন, তুমি নিজের কর্মের উপরে ডিপেন্ড করো, নিজের শক্তি দিয়েছেন, হাত দুইটা দিয়েছেন, পা দুইটা দিয়েছেন, এটা দিয়ে কাজ করো,
আইদার ইউ ফাইন্ড আউট সামওয়ান টু হেল্প ইউ অর ইউ ওয়ার্ক ইয়োরসেলফ ফর ইয়োরসেলফ, তুমি অন্য কাউকে খুঁজো আর নয়তো তুমি নিজে থেকে এটা করার চেষ্টা করো। তো তখন সে অ্যাকচুয়ালি অনেককেই খুঁজলো, পেলো না, পেলো না, নিজে থেকে আরও অনেক কষ্ট করে খুব জোরে জোরে ঠেলে দিয়েছে। বলে না ঠেলা খেলে সবই ঠিক হয়ে যায়, অ্যাকচুয়ালি ওই ঠেলা আবার এই ঠেলা না, হি জাস্ট পুশড, ওকে। সে অনেক জোরে পুশিং করলো এবং যেটা হলো তখন ওই কাদা থেকে গাড়িটি উপরে উঠে আসলো এবং তার প্রবলেম কিন্তু ফিক্সড। তো এখান থেকে অ্যাকচুয়ালি তখন সে রিয়েলাইজ করলো যে অ্যাকচুয়ালি জাস্ট প্রেইং না, প্রেইং করার পরে আমরা কী করবো, আমাদের আবার সেই কর্মে লেগে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কী করতে পারবো, আমরা আমাদের প্রবলেমগুলোকে ফিক্স করতে পারবো, নিজের অ্যাকচুয়ালি যেটা করতে যাচ্ছি, ড্রিম আছে আমাদের, সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো। আশা করি আজকের এই কথাগুলো ভালো লেগেছে, যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, ওকে। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড স্পেন্ডিং টাইমস উইথ মি উইথ ফ্রিল্যান্স অ্যান্ড নার্সিং, ইটস ইউর চ্যানেল, স্যালুট ইউ, থ্যাংক ইউ।